ॐ तव कथामृतं तप्त जीवनं अभिधिरडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमलाततं भुवि गृणन्ति ये पुरीदाजनः। श्री श्री रामकृष्ण कथामृत पंचम परिच्छेद कर्मत्याग कखन भक्तर निकट ठाकुर अंगीकार। सन्ध्या हईल, दक्षिणेर बारान्दा और पश्चिमेर गोल बारान्दाय फरास आलो जालिया दिया गेल। ठाकुरेर घरे प्रदीप जाला हईल और धूना देवा हईल। ठाकुर निजेर आसने बसिया मार नाम करितेछेन ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনো ঠাকুর বাড়ির আরতি দেরি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যা কি দরকার। ত্রিসন্ধ্যা যে বলে কালি, পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, প্রভু সন্ধি নাই পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নেই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার এসব কথা ভাববার কি দরকার। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে সত্যমসি সেই তুমি। আবার বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর একরকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে নির্জনে তাকে ডাকা অনেক ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, দশবার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই হল গীতার সার কথা। ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন। আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসেন এবং আসনে উপবিষ্ট হইলেন। এখনো ভাবাবিষ্ট ভাবাবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়ক্রম 18-20 হইবে, তাহার বিবাহ হইয়াছে। আপাতত মুখুজ্জেদের বাড়িতেই থাকেন, কর্মকাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি। রামকৃষ্ণ ভাবাবেশে হরির প্রতি, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। শ্রীযুক্ত প্রিয়কে
একে অর্থাৎ হরিকে বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দি না, তুমি যা ধ্যান জপ করো তাই করো প্রিয় যে আর কি। শ্রীরামকৃষ্ণ, আর আমি এই অবস্থায় বলছি কথায় বিশ্বাস করো, দেখো এখানে ঢং ফং নেই, আমি ভাবে বলছি মা এখানে যারা আন্তরিক স্থানে আসবে তারা যেন সিদ্ধ হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম তম রামকৃষ্ণম শিরসা নমঃ।